রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের বিস্তীর্ণ মাঠ জুড়ে দোল খাচ্ছে স্বর্ণালী বোরো ধান। তিন সপ্তাহ ধরে জমিতে ধান কাটতে শুরু করেছেন কৃষকরা। এরই মধ্যে কাটা হয়েছে 60 ভাগ ধান। তারা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। নতুন ধান কেটে মাড়াইয়ের পর তা ঘরে তুলতে ব্যস্ত কৃষক। তবে হাটে তোলার পর ধানের আশানুরূপ দাম না পাওয়ায় হতাশ তারা। ফলন ভালো আছে, কিন্তু খরচ অতিরিক্ত। আমাদের জমিতে যে পরিমাণ খরচ, সেই পরিমাণ টাকা উঠবে না। আমাদের বর্তমান বাজার এবং ইউরিয়ার ডেপ দাম বেশি, 1300 কি 1400 টাকা হলে আমাদের একটু ভালো হয়। কৃষকদের অভিযোগ, প্রতি বছর সার, বীজ ও শ্রমিক সহ কৃষি উপকরণের দাম বাড়লেও সিন্ডিকেটের কারণে ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা। সিন্ডিকেট চলতেছে, আমাদের কৃষকেরা অনেক টাকা খরচ করছে, করার পরে তাদের কাঙ্ক্ষিত ফসল তুলতেছে কিন্তু ন্যায্য দাম পাচ্ছে না। সারের দামটা কমালে এবং বিদ্যুতের একটু হার কমালে আমাদের একটু লাভবান হয় আর কি। তবে কৃষি কর্মকর্তা জানান, লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান উৎপাদন হওয়ায় কৃষকরা তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। যথেষ্ট চাহিদা আছে, যেহেতু খরা আছে, ধানও শুকানো যাচ্ছে এবং ধানের যে অবশিষ্টাংশ বা আউট সেটাও কিন্তু শুকিয়ে চাষি ভাইরা ভালো একটা দামে বিক্রি করতে পারছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে জেলায় এবার বোরো ধান আবাদ হয়েছে 68,600 হেক্টরে, যা থেকে 2,84,000 মেট্রিক টন চাল পাওয়া যাবে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।